শুভ সন্ধ্যা, সুমন শামস কথা বলছি ইন্টারন্যাশনাল টিভি নিউজ নেটওয়ার্ক টিভি চ্যানেল থেকে। আজকের আলোচনা বর্ষা, এখন চলছে বর্ষার সিজন বাংলাদেশে, এখন বর্ষাকালের কী অবস্থা, এই বর্ষা বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি, নদ নদী এসব কিছু মিলে এক অপূর্ব রকমের দৃশ্যপট আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সেসব বিষয়ে আজকে কথা হবে। আজকে যারা এখানে কথা বলবেন তাদের মধ্যে আমার প্রিয় বন্ধু দুজন উপস্থিত, একজন হচ্ছে কবি, সাংবাদিক এবং সমাজকর্মী, দেশপ্রেমিক এক কথায় সুজন হালদার, এবং এর সঙ্গে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমার বন্ধু রফিক সাদি, যিনি গানের জন্য দীর্ঘ বছর গানের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। রফিক সাদিকে দেখলে আসলে হাওড়ের কথা মনে পড়ে, কারণ তিনি হাওড় অঞ্চলের কৃতি সন্তান। আমরা আপনার কাছ থেকে সঙ্গীত শুনতে চাই, সুর শুনতে চাই, যেটি শুনলে আমরা এই দৃশ্যকল্পগুলোর সঙ্গে হারিয়ে যেতে পারবো। তো আমি আমার ওই অঞ্চলের একটা গানই করি, সেটা বদরুজ্জামান আলমগীরের লেখা একটা গান, হাওড় নিয়েই মূলত গানটা করা। হাওড়ের পাড়ের একটা ঘোড়া উত্তরা নদী আছে, এটাকে ঘিরে গানটা আর কি, আমি গানটা শোনাচ্ছি। সত্যি অসাধারণ এই কাকর গাছের গানটি শুনে, কিন্তু সত্যি সেই হাওড়ের দৃশ্য আমাদের আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে। এবং আপনি সত্যি হাওড়ের যে কণ্ঠ, যেমন মায়াবী যেমন দরদি হয়, আপনার কণ্ঠের মধ্যে কিন্তু সেই মায়াটা আছে। আমরা এই শ্রাবণে আপনার প্রেম এবং শ্রাবণের সঙ্গে আপনার যে সম্পর্ক, সেই জায়গা থেকে আপনার কাছ থেকে আমরা একটি কবিতা শুনতে চাই, যেহেতু আপনি কবিতা লেখার চর্চা করেন এবং আপনার কবিতা অনেক সমাদৃত হয়। আমরা একটি কবিতা আপনার কাছ থেকে বর্ষার সাথে শুধু যে প্রেমের সম্পর্ক তা না, আসলে বর্ষার সাথে জীবনের সম্পর্ক খুবই ঘনিষ্ঠভাবে জড়িত। হেলাল হাফিজের একটি কবিতা পড়ছি,
সেটিও প্রেমের কবিতা। হ্যাঁ নিশ্চয়ই, প্রেম অর্থাৎ এবং বর্ষা থেকে উৎসারিত। ব্যর্থ হয়ে থাকি যদি প্রণয়ের এত আয়োজন, আগামী মিছিলে এসো, স্লোগানে স্লোগানে হবে কথোপকথন, আকালের এই কালে সাধ হলে পথে ভালোবেসো, ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদি লাল শাড়িটা তোমার পরে এসো। ওয়াও, একজন ব্যক্তির কথা জানি, গোলাম আলী বলে একজন বিশ্ববিখ্যাত কিন্তু গায়ক আছেন, যিনি সাধারণত মানে গজল গেয়ে থাকেন, কিন্তু তিনি একটি বাংলা গান গেয়েছেন, যেই গানটি কিন্তু আবার আপনার বর্ষার বাংলা ঋতু প্রকৃতির একটি গান, যেটি লিখেছিলেন আসাফউদ্দৌলা। আমি ওই গানের দুইটি লাইন আমার অত্যন্ত প্রিয় পুরো গানটি আপনাকে আমি একটুখানি, আমি আসলে শ্রোতা, আমি গায়ক না, তবে আপনাকে আমি ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়, মেঘ এসে ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়, বৃষ্টির সেই কবিরা কোথায়, মেঘ এসে ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়। এই গানটা এই জন্য বললাম যে এই গানটা দেখেন গানের সঙ্গে প্রকৃতিটাকে সুরের মধ্যে এত সুন্দর করে একজন অবাঙালি গায়ক তিনি একটা সুন্দর বাংলা গান করলেন, আমরা এরকমই গান শুনতে চাই আপনার কাছ থেকে এবার। শেষ পর্বে যাবার আগে আবারও বলছি যে আপনারা আপনাদের নিজেদেরকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন, দেশপ্রেমিক হন, প্রকৃতির জন্য, নদীর জন্য এই করোনা ভাইরাস আশীর্বাদ হয়েছে এই কারণে যে শত শত লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর ধরেও আমরা যে শূন্যতা হয়েছিল সেই শূন্যতা পূরণের কথা বলছিলাম, জলবায়ু পরিবর্তনের কথা বলছিলাম, সেই শূন্যতা কিন্তু কিছুতেই যেন পূরণ হচ্ছিল না, এই করোনা ভাইরাস আমাদেরকে বদ্ধ রেখে প্রকৃতি এবং পরিবেশের পক্ষে এসে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, আমরা প্রকৃতির এই সৌন্দর্যটাকে ধরে রাখব, যেন আমরা বঙ্গবন্ধুর এবং আপনার আমার আমাদের প্রত্যেকেরই বাংলাদেশের যে স্বপ্ন, বাংলাদেশের যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সেগুলো যেন যুগ যুগ বছর বছর যেন ধরে রাখতে পারে। শেষ সঙ্গীত হবে বন্ধু রফিক সাদির, আগামীতে আবারও দেখা হবে, আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুমায়ুন আজাদ স্যার প্রকৃতি নিয়ে একটা চমৎকার একটা গান উনি কবিতা লিখেছেন, শুভেচ্ছা, যেটা ভালো থেকো, ফুল মিষ্টি বুক আমার প্রিয় মানুষ। আচ্ছা, তো এটা নিয়ে আমি একটা গান করেছি, এই গানটা একটু শুনুন। আপনার শুরু করা আমার শুরু করা কম্পোজিশন আমার অ্যালবামের গান এটা।
ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো। আজকের আয়োজন এখানে শেষ করছি।